অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম সপ্তাহের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এই বিষয়টি অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর অ্যান্সার আমরা কিছুক্ষণ মধ্যেই প্রকাশ করছি। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দিবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরাও নোটিফিকেশন আইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। তো চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীতে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা এই বিষয়টির অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এটি পঞ্চম সপ্তাহের জন্য। তো এখানে চতুর্থ অধ্যায় আখলাক থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি ছিল নকিব সাহেব তার যোগাযোগ এলাকার যোগাযোগ ব্যবস্থাপনার জন্য এলাকার কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত সংস্কার করেন। অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এই কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলেন নকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছেন। গত নম্বর প্রশ্নে বলেছে নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করা, আর গতে বলেছে ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টি এবং কিসের পরিচয় আলোকপাত করে। এখানে কিন্তু কায়েস হবে না, টাইপিং মিস্টেক হয়েছে। যদি এখানে নাবিল হল লেখাটা হয় উদ্দীপক, যদি নাবিল হয় তাহলে এখানে নাবিল হবে, আর যদি এখানে যদি কায়েস হয় তাহলে এখানে কায়েস হবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। যদি নাবিল লিখতে চাও আমরা নাবিল লিখে অ্যান্সারটি করেছি। তো শুরু করা যাক প্রথম প্রশ্নের অ্যান্সারে আমরা চলে যাই। প্রথম প্রশ্নের যে অ্যান্সার সেটা হচ্ছে যে উদ্দীপকের নকিব সাহেবের মধ্যে আকলাকে হামিদা এর সমাজ সেবা গুণটি ফুটে উঠেছে। নকিব সাহেব প্রতি শুক্রবার তার বন্ধুদের নিয়ে স্বীয় উদ্যোগে রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন। এই কাজ তিনি নিজ উদ্যোগে করেন। সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে। আমরা যে কালারটি করেছি আবার একটু বলে দিই, কালার এবং ইতালিক যেটি করেছে সেটি তোমাদের করা লাগবে না। তোমরা কালো পেন দিয়ে লিখবে, চাইলে তোমরা কালার করতে পারো, শুধু এই ফুটে উঠেছে পর্যন্ত কালার পেন দিয়ে লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তবে ইতালিক করে লেখার প্রয়োজন নেই, তোমরা সোজাসুজি লিখবে। সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে, তারা সকলে সমান নয়, তাদের সুযোগ সুবিধাও সমান নয়। কেউ বিপুল সম্পদের অধিকারী, আবার কেউ কপদরক্ষীন। তারপর হচ্ছে সমাজ সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নেও তাদের সম্পদ ব্যয় করবে, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে, এটা ইসলামের নির্দেশ। মহান আল্লাহ বলেন, এবং তাদের ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক, সুরা আয-জারিয়াত আয়াত 19। এই যখন আমরা কোটেশনগুলো ইউজ করব তখন কিন্তু এই নাম্বার যে পাওয়ার সম্ভাবনাটা খুবই বেড়ে যায়। কোটেশন, এখানে একটা কোটেশন সাইন হবে, নাম্বার পাওয়ার, অতিরিক্ত নাম্বার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মানে আমরা তোমাদের যেই উত্তম ক্যাটাগরিতে যেটা বলি সেই নাম্বারটি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তোমাদের অষ্টম শ্রেণীর জন্য স্পেশালি তোমাদের এই খাতাগুলো কিন্তু বোর্ডে জমা নেওয়া হবে, এবং গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি তোমাদের এই ব্যাপারে স্পষ্ট করে বলে দিয়েছেন তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেটটা কী অনুসারে দেওয়া হবে, তোমাদের অ্যাসাইনমেন্টগুলোর ভিত্তি করে তোমাদের গ্রেডিং পয়েন্ট নেওয়া হবে, এবং সেটার উপরই তোমার সার্টিফিকেট দেওয়া হবে এবং নাম্বার প্রদান করা হবে। তো আশা করছি তোমরা আমাদের চ্যানেল থেকে শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো পাচ্ছ, এবং এই অ্যান্সারগুলো লিখেই তোমরা শতভাগ অ্যান্সার মানে শতভাগ নাম্বার পাবে, যেটা বলি যা বলা যায় যে A+ নাম্বার, সেই নাম্বারটি পাবে। তো তোমরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মাঝে, যাতে তোমার বন্ধুরাও সেই নাম্বারটি পেতে পারে এবং তোমরাও পেতে পারো। আর কিছু দিনের মধ্যে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর যেই মূল্যায়ন প্রক্রিয়াটা, কীভাবে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে, কী হবে আসলে, কীভাবে কী করতে হবে, সব কিছু নিয়ে আমরা একটা ভিডিও দিব, তোমরা সেই ভিডিওটি দেখবে আশা করছি। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অন করে দিবে, এবং পরবর্তী ভিডিওতে তোমাদের গণিত এবং বিজ্ঞান বিষয়ের যে অ্যান্সারগুলো পঞ্চম সপ্তাহের জন্য সেগুলো আমরা দিয়ে দিব অর্থশালী। এবার আমরা অ্যান্সারে চলে যাই। আজকের ভিডিওতে আমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখছি। তোমরা যারা ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ এটাই, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। আমাদের এই ভিডিওর মধ্যে আমরা অনেক ইম্পর্টেন্ট কথা বলে থাকি, তোমরা সেই কথাগুলো শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, এবং কে কোন জেলা এবং কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিবে। জানানোর মাধ্যম হচ্ছে আমাদের কমেন্ট বক্স, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে জানিয়ে দিবে। এবং আমাদের এই ভিডিওটি তোমরা যদি আমাদের এই তালুকদার একাডেমির চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেলে পেয়ে থাকো, বা আমাদের অ্যান্সারগুলো যদি অন্য কোনো চ্যানেল কপি করে নেয়, সেটির তথ্য অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই জানিয়ে দিবে। তোমাদের জন্য সবার আগে এবং সবচেয়ে নিখুঁত এবং সর্বোচ্চ নাম্বার নিশ্চয়তা নিয়ে যে অ্যাসাইনমেন্ট উত্তরগুলো দেওয়া হয় সেগুলো একমাত্র তালুকদার একাডেমি চ্যানেল থেকে দেওয়া হয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান গড়বে যে প্রতিষ্ঠান অভাবী লোকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যা সুরাহা করবে, বাঁচার অবলম্বন খুঁজে পাবে, গ্রামের উন্নয়নের বিরাট বাধা দূর করার জন্য গ্রামে গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সমাজসেবামূলক কাজ, সমাজকে অশিক্ষা ও নিরক্ষরতার হাত থেকে মুক্ত করার লক্ষ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, সুরা আল আলাক আয়াত নাম্বার 1। এটা কিন্তু অনেক
ফেমাস একটা আয়াত, মানে সবাই কিন্তু এই আয়াতের উদ্ধৃতি দেয়। তো তোমরা সকলেই চেষ্টা করবে আয়াতটির উদ্ধৃতি দিতে, এবং আয়াত যখন উদ্ধৃতি দিবে বা হাদিসের উদ্ধৃতি দিবে তখন অবশ্যই কোটেশন মার্ক ইউজ করবে, এবং কালার চাইলে কালার পেন ইউজ করতে পারো, সেটা সমস্যা নেই। তবে ইতালিক করে লেখার প্রয়োজন নেই, তোমরা নর্মাল ফন্ট, মানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে নর্মাল ফন্ট করে লিখতে পারো। আমি ইতালিক করে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। তাই সর্বস্তর জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছোটবেলা থেকেই করা দরকার, যেমন ভাঙা রাস্তা মেরামত করা, নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা, পুল সাঁকো নির্মাণ করা, রুগ্ন ব্যক্তি সেবা করা, আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া, রাস্তার পাশে বৃক্ষরোপণ করা, বৃক্ষ সংরক্ষণ করা ইত্যাদি। সুতরাং বলা যায় যে উদ্দীপকে বর্ণিত নকিব সাহেবের কাজটি আখলাকে হামিদা এর সমাজসেবা গুণের অন্তর্ভুক্ত, কারণ নকিব সাহেব যে কাজগুলো করেছেন সেগুলো কিন্তু এই বিষয়গুলোর ভিত্তি করেই ছিল। তো বৃক্ষরোপণ করেছিলেন নকিব সাহেব, তারপর পুল সাঁকো রাস্তা এগুলো তৈরি করে নতুন রাস্তা তৈরি করেছিলেন। তো আমরা বলতে পারি কি, নকিব সাহেবের কাজটি আখলাকে হামিদা এর সমাজসেবা গুণের অন্তর্ভুক্ত। আমি তারপর পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে যে ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচয়? কারণ কায়েস হবে না, এটা যদি যেহেতু উদ্দীপকে নাবিল আছে তাই নাবিল হবে, নাবিল হবে। তাই আমি সবাইকে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, যাতে তোমরা স্পষ্ট করে বুঝতে পারো যে আসলে কী হচ্ছে ঘটনাটা। কিন্তু পরে কমেন্ট বক্সে লিখলে হবে না ভাই এটা বুঝতেছি না, এটা বুঝতেছি না, তো আগেই যেন তুমি স্পষ্ট করে দেখে নাও, তাহলে আর সমস্যা হবে না। আর যে কোনো সমস্যা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখানে তোমরা জানাতে পারবে। এছাড়াও কমেন্ট বক্সে কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই আমাদের জানিয়ে দিবে। উদ্দীপকে নাবিলের আচরণে আকলাকা জামিমা এর পরশ্রী কাতরতা প্রকাশ ঘটেছে। পরশ্রী কাতরতা অর্থ অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ইচ্ছা প্রকাশ করা, অর্থাৎ কারো ধন দৌলত সম্মান ভালো ফল বা উচ্চ মর্যাদা দেখে ঈর্ষান্বিত হওয়া এবং তার ধ্বংস কামনা করাকে পরশ্রী কাতরতা বলে। পরশ্রী কাতরতা একটি মারাত্মক মানসিক ব্যাধি। এটি কী ব্যাধি? মানসিক ব্যাধি। এ ব্যাধি বহু কারণে সৃষ্টি হয়, যেমন শত্রুতা, অহংকার, নিজের অসদুদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বের লোভ, এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে থাকে। ইসলামিক কাজগুলো হারাম ঘোষণা করেছে। পরশ্রী কাতরতার অপকারিতা সীমাহীন, মানে এটার অপকারিতা বলে শেষ করা যাবে না, এত অপকারিতা রয়েছে। আর আরেকটা বিষয় আমি বলছি, ইংরেজিতে কিন্তু এই পরশ্রী কাতরতা এই শব্দটির ইংরেজি ওয়ার্ড কিন্তু নেই, এটি শুধুমাত্র বাঙালিদের জন্যই প্রযোজ্য, এবং এটি মানে উৎপত্তি ঘটেছিল বাঙালিদের নিয়ে। বাঙালি যে পরশ্রী কাতরতা পরের জন্য যে মানে হিংসাত্মক যে মনোভাবটা সেটি কিন্তু শুধুমাত্র বাঙালি জাতির মধ্যে একটু বেশি বেশিভাবে প্রভাব ফেলে। তো তোমরা কে কে তোমরা এই পরশ্রী কাতরতা থেকে মুক্ত আছো সেটা অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর কে কীভাবে অন্যের প্রতি অন্যের দিকে কীভাবে শত্রুতামি করছো বা অহংকার অহংকার প্রদর্শন করছো, বা আমার যে তাদের একটা চ্যানেল কি নিয়ে বা কার কী মতামত, সেগুলো কিন্তু পরশ্রী কাতরতার মধ্যেই পড়ে। তো সেগুলো তোমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে কে কীভাবে কী করছো, এবং অবশ্যই কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে। তারা আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জেলা থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী আমাদেরকে দেখছে। হযরত আদম আলাইহিসসালাম এর পদমর্যাদা দেখে ইবলিস তার প্রতি ঈর্ষান্বিত হয়, ফলে সে অভিশপ্ত হয় এবং আল্লাহ তাআলার দয়া থেকে বঞ্চিত হয়। পরশ্রী কাতরতা মানুষের শান্তি বিনষ্ট করে। আমরা এগুলো একটু ইতালিক করে দিই, ইতালিক করলে লেখাটি দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, শান্তি বিনষ্ট করে, মনে অশান্তির আগুন জ্বালিয়ে রাখে। পরশ্রী কাতর ব্যক্তি আল্লাহ ও মানুষের কাছে ঘৃণিত, কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। সুতরাং আমরা বলতে পারি ইসলামের দৃষ্টিতে নাবিল সাহেবের কাজটি পরশ্রী কাতরতার অন্তর্ভুক্ত। তো এটাকেও আমরা ইতালিক করে নিলাম এবং চাইলে একটা কালার করে নিতে পারলাম। এটা আমাদের শেষ লাইন অ্যান্সারের জন্য। তো আজকের মতো আমরা সেখানে শেষ করছি, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা জানতে পারে, এবং কমেন্ট সেকশনে তোমাদের যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারো, এবং আমাদের ফেসবুক পেজে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। তো এ বলেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে তোমাদের গণিত এবং বিজ্ঞান বিষয়ের অ্যান্সারগুলো আসছে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টির অ্যান্সারগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের মাঝে যাতে তোমার বন্ধুরাও আমাদের ভিডিও সম্পর্কে জানতে পারে এবং তারা সঠিক অ্যান্সারগুলো আমাদের চ্যানেল থেকে নিতে পারে। অন্য যেসব চ্যানেল আছে বেশিরভাগই ভুল উত্তরে ভরা, ছাড়া আমাদের চ্যানেল থেকে হুবহু কপি করে নেয়, তোমরা সেই তথ্যগুলো অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজে জানিয়ে দিবে।